শুরুতে এই সংবাদ শিরোনাম। বাড়ছে উত্তেজনা, তৃতীয় সপ্তাহে তৃতীয়বারের মতো ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো পাকিস্তান, ভয়ে কাঁপছে ভারত। উইগুর মুসলিমদের নিয়ে সংবাদ, বিবিসিকে বন্ধ করে দিল চীন। পুলিশ সরকারি কর্মচারী সংঘর্ষে রণক্ষেত্র হয়ে উঠেছে পাকিস্তান। ইসরায়েলি স্বয়ংক্রিয় বন্দুকে ইরানি বিজ্ঞানীকে হত্যা করা হয়েছে। এবং সবশেষ থাকছে, মার্কিন নিষেধাজ্ঞার জবাব দিচ্ছে ইরানি ট্রাক্টর কোম্পানি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। আন্তর্জাতিক মহলে উত্তেজনা বাড়িয়ে নিজেদের সামরিক বাহিনীকে ক্রমশই শক্তিশালী করে তুলেছে পাকিস্তান। বাবর ক্রুজ মিসাইল আইএ নামের একটি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে দেশটি। 150 কিলোমিটার দূরে নির্ভুলভাবে স্থল এবং সমুদ্রের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এই মিসাইলটি। বৃহস্পতিবার পাকিস্তানের সেনাবাহিনী এই পরীক্ষা চালায়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তর। পাকিস্তানের স্থানীয় গণমাধ্যম ডনের প্রতিবেদনে বলা হয়, বাবর ক্রুজ মিসাইল আইএ স্টেট অফ দ্য আর্ট মাল্টিটিউব মিসাইল লঞ্চ ভেহিকেল। এই পরীক্ষার উদ্বোধনী অনুষ্ঠানে দেশটির ন্যাশনাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সায়েন্টিফিক কমিশনের চেয়ারপারসন্স ডক্টর রাজা সামর, আর্মি ট্রাজিস সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। গত 3 সপ্তাহে তৃতীয়বারের মতো ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো পাকিস্তান। এর আগে গত 20 জানুয়ারি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শাহিন-3 এর সফল পরীক্ষা চালায় দেশটি। এরপর চলতি মাসের শুরুতেই গজনবী নামের আরও একটি মিসাইলের পরীক্ষা চালানো হয় দেশটির সেনাবাহিনীর পক্ষ থেকে। আর বৃহস্পতিবার তৃতীয়বারের মতো ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালা হলো। সংবাদ মাধ্যমের উপর চীনের কঠোর নিয়ন্ত্রণ নতুন কিছু নয়। কমিউনিস্ট দেশটিতে মত প্রকাশের স্বাধীনতা বা স্বাধীন সাংবাদিকতার কার্যত মিথ হয়ে দাঁড়িয়েছে। এবার সেই পথে আরও এক ধাপ এগিয়ে বিবিসি ওয়ার্ল্ড নিউজ এর সম্প্রচার বন্ধ করে দিয়েছে বেইজিং। জানা গেছে, সম্প্রতি চীনের জিনজিয়াং প্রদেশে উইগুর মুসলিমদের উপর অত্যাচার নিয়ে একাধিক খবর করেছে বিবিসি। সেখানে চীনা প্রশাসনের নির্দেশে সংখ্যালঘু উইগুর দুর্দশা এবং নিপীড়নের চিত্র তুলে ধরা হয়েছে। তাছাড়া করোনা নিয়েও একাধিক বিতর্কিত খবর সম্প্রচার করেছে ব্রিটিশ সংবাদমাধ্যমটি। সেখানে সাফ বলা হয়েছে, মহামারী সংক্রান্ত অনেক তথ্যই গোপন করেছে শি জিনপিং সরকার। এদিকে বেইজিংয়ের দাবি মিথ্যা খবর প্রচার করা, বিভ্রান্তি ছড়াচ্ছে বিবিসি। চীনা নববর্ষের দিনই এক বিবৃতি প্রকাশ করে সেদেশের বেইজিং জানিয়েছে, সরকারি তদন্তে পরিষ্কার হয়েছে যে জাতীয় স্বার্থে আঘাত হেনেছে বিবিসি, তাই দেশে তাদের সংবাদ পরিবেশন করতে দেওয়া হবে না। চীনের এই সিদ্ধান্তে হতাশ প্রকাশ করেছে বিবিসি সংবাদমাধ্যমটি। এক বিবৃতিতে বিবিসি বলেছে, চীনের এই পদক্ষেপে আমরা হতাশ। বিশ্বের সবচেয়ে বিশ্বাসযোগ্য আন্তর্জাতিক সংবাদমাধ্যম হচ্ছে বিবিসি। আমরা নিরপেক্ষভাবে বিনা ভয়ে খবরের সত্যতা তুলে ধরেছি। বেতন বৃদ্ধির দাবিতে সরকারি কর্মীদের বিক্ষোভকে ঘিরে রণক্ষেত্র হয়ে উঠেছে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে প্রথমে মুহুর্মুহ টিয়ার গ্যাস ছুড়ে পুলিশ। এরপর সরকারি এবং সামরিক ভবন এলাকায় রেড জোনে প্রবেশের চেষ্টা করলে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। এতে পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়েছে। এদিকে বিক্ষোভের মুখে বেতন বৃদ্ধির ঘোষণা দিয়েছে প্রধানমন্ত্রী ইমরান খানের সরকার। রাজধানী ইসলামাবাদে সহিংস বিক্ষোভের একদিন পর বৃহস্পতিবার সরকার কর্মচারীদের জন্য 25% বেতন বৃদ্ধির অনুমোদনের এই ঘোষণা দেন প্রতিরক্ষা মন্ত্রী পারভেজ খাত্তার। এছাড়া বিক্ষোভকারীদের উপর পুলিশের সহিংসতার নিন্দা এবং সেই সঙ্গে ক্ষমা প্রার্থনা করেন তিনি। ইরানি পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাকরিজাদেকে ইসরায়েলি স্বয়ংক্রিয় বন্দুক দিয়ে হত্যা করা হয়েছে। ইসরায়েলের কুখ্যাত গোয়েন্দা সংস্থা মুসাদ একটি 1 টন বন্দুকের যন্ত্রাংশ পাচার করে ইরান নিয়ে এসেছিল। পরে ওই অস্ত্র দিয়েই বিখ্যাত এই পরমাণু বিজ্ঞানীকে হত্যা করা হয়েছে। গোয়েন্দা সূত্রের বরাতের খবরে বলা হয়, ইসরায়েলি এবং ইরানি নাগরিকদের 20 গুপ্তচরের একটি দল এই অতর্কিত হামলা চালিয়েছে। এর আগে অন্তত 8 মাস ফাকরিজাদের উপর নজরদারি করা হয়েছিল। জৈশ
ক্রনিকলে বুধবার এক প্রতিবেদনে এসব জানানো হয়েছে। সোমবার রাষ্ট্রীয় টেলিভিশনে ইরানের গোয়েন্দা বিষয়ক মন্ত্রী মাহমুদ আলাবি বলেন, গুপ্ত হত্যায় ইরানি সশস্ত্র বাহিনীর এক সদস্য জড়িত ছিলেন। ইরানি গণমাধ্যম জানায়, তারা গাড়িতে হামলার পর গত 27 নভেম্বর হাসপাতালে মৃত্যুবরণ করেন ফাকরিজাতে। তার নিহত হওয়ার পরে অবৈধ ইহুদি রাষ্ট্র ইসরায়েলকে দায়ী করে ইরান। শিয়া সংখ্যাগরিষ্ঠ দেশটির পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়েদ জারিফ একটি টুইটে পোস্ট করে বলেন, ইসরায়েলি ভূমিকার মারাত্মক আভাস রয়েছে। এ বিষয়ে এখন পর্যন্ত ইসরায়েলের কোনো মন্তব্য পাওয়া যায়নি। বুধবার ইসরায়েলি সরকারের মুখপাত্র বলেন, এসব বিষয়ে আমরা কোনো কথা বলি না, আমাদের অবস্থানের কোনো পরিবর্তন আসেনি। পশ্চিমা বিশ্ব এবং ইসরায়েলের দাবি, ইরানের গোপন পরমাণু কর্মসূচির নেতৃত্ব দিয়েছিলেন 59 বছর বয়সী বিজ্ঞানী ফাকরিজাদে, যদিও এমন অভিযোগ অস্বীকার করে আসছে ইরান। ২০১৮ সালে ইরানের ট্রাক্টর উৎপাদনকারী কোম্পানির উপর যখন মার্কিন সরকার নিষেধাজ্ঞা আরোপ করে, তখন এই কোম্পানি প্রতিজ্ঞা করেছিল যে রফতানি বাড়িয়ে মার্কিন ওই অবৈধ পদক্ষেপের শক্ত জবাব দেবে। ইরানি কোম্পানির প্রতিজ্ঞা আজ বাস্তবায়িত হয়েছে। কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আবু ফাতাহ ইব্রাহিমি ইরানের ফার্স নিউজ এজেন্সিকে জানিয়েছেন, তাদের সেই লক্ষ্য অর্জিত হয়েছে। তিনি জানান, চলতি বছরের গত 9 মাসে ইরান থেকে 18,000 ট্রাক্টর রফতানি করা হয়েছে, যা থেকে $11,80,00,000 বৈদেশিক মুদ্রা অর্জিত হয়েছে। মার্কিন সরকারগুলোর পক্ষ থেকে আরোপ করা নিষেধাজ্ঞার বাইরে ছিল না ইরানের ট্রাক্টর উৎপাদনকারী কোম্পানি ITMC, তবে প্রতিষ্ঠানটি থেমে থাকেনি। 2009 সালে কোম্পানিটি তার প্রয়োজনের শতকরা 40% যন্ত্রাংশ উৎপাদন করতে সক্ষম হয়। অবশ্য ইঞ্জিনের মতো গুরুত্বপূর্ণ অংশ জার্মানি, ইতালি, তুরস্ক এবং চীন থেকে আমদানি অব্যাহত থাকে। এরপর আসে বড় পরিবর্তন এবং এখন শতকরা 90% ইঞ্জিন এবং গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ দেশেই তৈরি হচ্ছে। বাকি যে 10% যন্ত্রাংশ বিদেশ থেকে আমদানি করা হয়, তার মধ্যে রয়েছে বড় টায়ার এবং ইনজেক্টর। এ দুটি অংশ তৈরির কারখানা ইরানে নেই। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।